ফুলচটুরে তাজা বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় এই ঘটনায় আতঙ্কিত স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেদিরঘাট জুনিয়র হাই স্কুলে আজ স্থানীয় লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় ওই স্কুলের মাঠে একটি তাজা বোমা দেখতে পায় সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসতে শুরু করে দিয়েছে ওই বোমার খবর পাওয়া মাত্রই স্থানীয় লোকজন স্কুলের মাঠে ভিড় জমাতে থাকে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহারের কোট কোতোয়ালি থানার পুলিশ পরে পুলিশ গিয়ে স্কুল চত্বর থেকে তাজা বোমাটি উদ্ধার করে এই ঘটনায় আতঙ্কিত রয়েছে ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এলাকাবাসীদের অভিযোগ আজ সকালে ঘেরিরঘাট জুনিয়র হাই স্কুলের মাঠে একটি বোমা পাওয়া যায় স্কুল চত্বরে বোমা পাওয়ার ঘটনায় ছাত্রছাত্রীরা ও এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও তারা প্রথমে পুলিশকে এই বোমা উদ্ধার করতে দিতে চায়নি কারণ তারা চেয়েছিলেন কোচবিহারের কোতোয়ালি থানার আইসি ঘটনাস্থলে আসবে শুন এবং তিনি নিজে এই ঘটনার তদন্ত করুন স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম পাল জানান সকালে আমার কাছে খবর আসে যে ঘেরিরঘাট জুনিয়র হাই স্কুলে একটি বোমা দেখতে পাই স্থানীয়রা পরে পুলিশকে ফোন করে ঘটনাস্থলে পুলিশ আসে তারা তাজা বোমাটি উদ্ধার করে রাতের অন্ধকারে কে বা কারা এই বোমাটি শিক্ষা প্রতিষ্ঠানে রেখে যান তা তার জানা নেই তবে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে যারা বোমা রেখে যায় এটা একটি নিন্দনীয় ঘটনা এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছেন তারা দুষ্কৃতি বা সমাজ বিরোধী পুলিশ সূত্রে জানা গেছে ঘেরিরঘাট জুনিয়র হাই স্কুলের মাঠে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে উদ্ধার করেছে এবং এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ নটার দিকে একটা খবর আসে যে ঘেরঘাট জুনিয়র হাই স্কুলে একটা বম দেখা যাচ্ছে তো মাঠে কাজ করতে আসছে তাদের নজরেই পড়ে পরে এলাকায় আসলাম লোকজন জড়ো হয়ে গেল একটা বম সাথে সাত থানায় ফোন করা হলো যথারীতি পুলিশ আসছে কিন্তু ব্যাপার হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে বোম বাজে এটা তো খুব খারাপ জিনিস একটা নিন্দনীয় ঘটনা কারণ এইভাবে বাচ্চা কাচ্চা স্কুলে আসতে তাদেরও একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে ব্যাপার হচ্ছে এটা খুব খারাপ ঘটনা এটা নিন্দনীয় ঘটনা আমরাও চাই পঞ্চায়েত হিসাবে এলাকাবাসী হিসাবে বলতে চাই যে এরকম ঘটনা যারা করছে মানে খুব খারাপ কাজ করছে তারা কী মোটিভ নিয়ে স্কুলের মধ্যে বোম ফেলালো বা কী বিষয়টা কী বিষয়টা কি মনে হচ্ছে বিষয়টা তো বলা মুশকিল যারা করছে তারা সমাজের দুষ্কৃতী লোক তারা বাজে খারাপ লোক কি মনে হচ্ছে রাতের অন্ধকারে কেউ বোম বানাচ্ছিল এরকম কোনো কিছু হবে বা এরকম বোম বানাচ্ছে এরকম কোনো খবর নাই আশপাশে বাড়ি আছে এরকম কিছু হলে তো নিশ্চয়ই কারো নজরে পড়তো রাত্রির অন্ধকারে ভালোই গেছে দুষ্কৃতীরা করছে এটা সমাজবিরোধী লোকরা এটা ভালো লোক না ভালো লোক এই সমস্ত এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই কাজ হ্যাঁ এলাকায় একটা অশান্তি তৈরি করার জন্যই এই কাজ করছে কোনো রাজনৈতিক ব্যাপার হতে পারে কি না সেটা বলা মুশকিল সেই ব্যাপারে আমি কিছু বলবো না আপনার রাজনীতির ব্যাপারে আমি কিছু বলবো না আপনার নাম আমার নাম উত্তম পাল কোন দলের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মোটামুটি সোয়া দশটা নাগাদ একটা ফোন গেলো এই জায়গারই তা আমাদের মিড ডে মিলের যে যারা আসে দায়িত্বে তারা ফোন করে বললো যে স্কুল ক্যাম্পাসে নাকি বোম পাওয়া গেছে তার সাথে সাথে শুনেই তো আমি আসলাম এসে যথারীতি যা দেখলাম এখানে একটা বোম পাওয়া গেলো গতকালকে আমরা যেহেতু স্কুলে ছিলাম তো সম্ভবত গত রাত্রেই আর কি হয়তো বা কেউ রেখে গেছে এরকম একটা বমের ব্যাপার আর কি কিন্তু তারপরে এই দিকে একটা আতঙ্কের পরিবেশ এবং এই পরিবেশে অলরেডি স্টুডেন্টরাও এসেছিল স্টুডেন্টরা আসার পরে ওদেরকে আমি আমার এসআইকেও ফোন করলাম যে কী করা যাবে স্যার এই একটা একটা উত্তেজনাকর পরিবেশ তারপরে উনি বললো আপাতত আজকে সেই জন্য যদিও আজকে হাফ ডে ছিল সেই জন্য স্কুলটা অফ রাখা হয়েছে থানাতে জানানো হয়েছে কোদালি থেকেও পুলিশ এসেছে তা ব্যাপারটা আমরা এটাই চাই যে এটা স্কুলের মধ্যে যদি এরকম পরিবেশ থাকে এই আতঙ্কের পরিবেশ যদি থাকে এইভাবে তো এটা তো সুস্থ পরিবেশ না বিশেষ করে একটা স্কুলের ক্ষেত্রে বিদ্যালয়ের ক্ষেত্রে কতগুলো বাচ্চা স্কুলে পড়ে আমাদের এখন এই এবার আমাদের পঞ্চাশ জনের মতো আছে স্টুডেন্ট তাহলে আজকে স্কুল হলো না আজকে স্কুল এই কারণে স্কুল হলো না আজকে এই ভয়ঙ্কর পরিবেশের জন্য বাচ্চারা তো এবং আমরাওতে ডিসিশন আছে স্কুল কি করে হয় কি মনে হচ্ছে রেখেছে দেখুন একবার রাতের অন্ধকারে এ হলো তো দুষ্কৃতীদের কাজ হয় এখন কারা করলো না করলো সেভাবে তো আমরা দাঁড়িয়ে আছি আমাদের बाउंड्री এই সমস্যার জন্য আমরা তো জানি না মানে আগামী দিনে স্কুলকে কি মানে ছাত্ররা কি আসবে এই আতঙ্কের অবশ্যই এটা একটা একটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে গেল ঠিকই বলেছেন আপনারা এই আতঙ্কের পরিবেশে এই পরিবেশ যতদিন না সুস্থ স্বাভাবিক হচ্ছে ততদিন তো আমরাও আমরাও আতঙ্কিত তো আজকে ওটা নিয়ে দুর্ঘটনা যে যে করেও হতে পারে লোকাল স্থানীয় যে বাচ্চারা আছে আমাদের স্কুলের বাচ্চারা আছে আমাদের যখন তো দুর্ঘটনা হয়ে যেতে পারে আমার নাম জয়দীপ বর্মন আমি এই জায়গার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্কুলটার কি নাম বোম পড়ে আছে মানে কি শুনুন দেখলেন আমরা সাড়ে নটার দিকে এখানে শুনলাম একটা বোম পড়ে আছে উনি দেখছে বোমটা কিন্তু বাচ্চাটা তো বুঝতে পারে নাই ওটা কি বোম নাকি কি একটা দুধের শিশু তারপর এই জায়গার যে পরিবেশ আমাদের জুনিয়র ঘিঘিরঘাট জুনিয়র স্কুল হাই হাইস্কুলের এইখানে এই যে পঞ্চাশ সাতজন যে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে তারাও আতঙ্ক আমাদের গ্রামবাসীরাও খুব আতঙ্ক হয়ে আছে কিন্তু এই আতঙ্কটা পরিবেশটাকে একদম মানে সুষ্ঠুভাবে চলার জন্য আমরা এটা প্রার্থনা করতেছি আমাদের কোতোয়ালি থানার পুলিশরা এসছে কিন্তু আমরা আইসিকে চাচ্ছি আইসিকে না পাওয়া পর্যন্ত আমরা বোমটা দিতে পারব না কি মনে হচ্ছে কারা এই কাজটা করতে পারে এখন আমরা কি করতে পারবো হয়তো কোনো দুষ্কৃতীরা করছে এসে কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব আছে কি মনে হচ্ছে এটা তো বলা যাচ্ছে না